একটা সুখবর দেওয়ার আছে, আমার বৌদি এখন প্রেগনেন্ট আছে, পরে তোমাদের সামনে আসবে সুন্দর করে সাজগুজু করে, এখন আসবে না, ঠিক আছে? তো এই সুখবরটা তোমাদেরকে দেবো বলে অনেক দিন বলেছিলাম, তোমাদেরকে দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, আজকে রাত্রি কটা বাজে? এখন বাজে 9:10 বাকি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আমি এসেছি বাড়িতে, তো কিছু কাজকর্ম নিয়ে এসেছিলাম, তো পরে তোমাদেরকে বলবো। আর এখন বৌদি সবকিছু রেডি করছে। ওই বৌদি কি রেডি করছো? বৌদি কি রেডি করছো? তো বৌদি এখন খাওয়া দাওয়া রেডি করছে, একটুখানি খাবো, খেয়ে দে, বেরোবো, যাবো আমার মাসির বাড়িতে, সেখান থেকে কাজকর্ম সেরে তারপরে ফিরবো বাড়িতে। তো চলো সঙ্গে থাকো। এই হলো মাংস, আর এই হলো তন্দুরি রুটি, এই যে রেডি করা হয়েছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি, এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো এই যে আমার বৌদি খাওয়া দাওয়া করছে। তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে, আমার বৌদি এখন প্রেগনেন্ট আছে। না, কার মাছ এটা? তুমি খাবে? তোমার মাছ এটা? আমাদের মিনিকে দেখো, ওদের মাংস সিদ্ধ করা হয়, সেই মাংস সিদ্ধ ওর পছন্দ না, এই জন্য আমাদের দেখো রান্না মাছ থেকে এটাকে বাছি, বেছে ওকে ভাতের সাথে ধুয়ে মেখে দেব, তারপর ও খাবে। আর দেখো না কিভাবে গন্ধ শুকছে বসে বসে, কিভাবে গন্ধ শুকছে, কিরে বুড়ি ভালো গন্ধ, ভালো না? আমি দেবো না, তোমাকে দেবোই না। আর দেখো কত রাত্রি হয়ে গেছে, এখন আমি কাছাকাছি করছি, এই দেখো এত রাত্রে কাছাকাছি চলছে। আজকে আমাদের একটা ভালো নিরামিষ আইটেম হচ্ছে, সেটা হলো পটলের দোরমা। মোটা মোটা দেখে পটল এনেছে, এই দেখো এখানেও কিছু রয়েছে, এগুলোর বোধহয় হয়ে গেছে কাজ, না? এই যে ভিতরে স্টাফিং ভরা হবে, খটাস খটাস আওয়াজ শুনতে পাচ্ছি ঘর থেকে। চল মন দিয়ে কাজ করো। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো রান্নাঘরের কাজকর্ম করছি, তারপরে পুজোর ঘরের প্রচুর কাজকর্ম আছে, সকাল ব্যাপার করে এসেছি। তো কাজ দিয়ে আমার শুরু আর কাজ দিয়ে শেষ, এর জন্য কাজ দিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো নারকেলটা এই যে কোরানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, তো পটলের দোরমা করবো, এই জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছি। আর আজকে আমি নিরামিষ খাচ্ছি আর সবাই আমিষ খাচ্ছে, ঠিক আছে? পটলের ভিতরে যে অংশটা থাকে, ছোট ছোট বীজ, এবার এটাকে একটুখানি পেস্ট করে নেব। চা হয়ে গেছে সাটাসাপ, এখন চাটাকে ঢেলে ফেলছি। মা খাবে একটু, মা স্নানে গেছে, আর ওদের জন্য চাটা বোধহয় একটু কম হয়ে গেছে, মাকে একটুখানি কম করে দেবো আজকে। শুনো, গ্যাস বিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে, এবারে পটলগুলোকে আমি সাটাসাপ ভেজে ফেলি। বাচ্চাগুলোকে অন্যদিন এই সময় নিচে পাঠিয়ে দিই, তবে আজকে ওদের খাঁচাটা রং হচ্ছে বলে আজকে ওরা উপরেই আছে, গরমও তো পড়েছে, এই গরমে ওদেরকে উপরে খুব একটা রাখতাম না। এবারে আমি ওই পটলের স্টাফিংটা কিছুটা ভরে এসেছি, কারণ অনেক সময় লাগছে, ওই ছেলেকে বললাম যে তুই একটুখানি করে দে, তাহলে আমার তাড়াতাড়ি হবে। ওদিকে ওটা ভরছে, ততক্ষণ আমি একটুখানি ঘরের কাজটা করে নিই। এত বছর পর আমার চ্যানেলের এক সাবস্ক্রাইবার আজকে আমার সাথে দেখা করতে আসছে, তো রাস্তায় আছে, তোকে বলেছিলাম হ্রদ দেখাতে নিয়ে যাব, তো আসছে, তোমাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। তো আমার পূজোর চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাকে দিদি দিদি বলে, খুব বেশি দিনের পরিচয় নয়, তো তবুও খুব ভালোবেসে ফেলেছে আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি। এখন তোমাদেরকে বললাম না কোন জায়গায় বাড়ি, তো খুব কাছাকাছি, তাই তো? একদম একদম, খুঁজতে খুঁজতে ঠিক চলে এসেছে
পা ভেঙে গেছে, পায়ের আঙ্গুল ভাঙা, সেই নিয়ে চলে এসেছে জানো। দুই তিন দিন আগে আসার কথা ছিল, তখন আঙ্গুলে চোট লেগেছে। আমি দেখছি রাস্তা দিয়ে আসছে লেংড়ে লেংড়ে, এই অবস্থা। এত গোপাল ভক্ত, এত গোপাল ভক্ত কি বলবো, একদম সত্যি তাই। আমি গোপালকে খুব ভালোবাসি এবং দিদির অনুপ্রেরণা এসেছি, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আজকে রথের দিন, একটুও সাজতে পারিনি গো, সেই যে দুপুরের পর থেকে ড্রেসটা পরেছি সেভাবে রয়েছি, চোখে মুখে জল দেওয়া নেই। তুই এক বান্ধবী বলতে পারো, ছোট বোন বলতে পারো, আর চ্যানেলের যে সাবস্ক্রাইবার যে আমাদের বাড়িতে এসেছিল আমার মিষ্টি শোনার জন্য, এরকম মিষ্টি এনেছে। তো এখন একটু বেরোবো, তারপরে ও ড্রেস, অনেকগুলো ড্রেসের বানাতে দিয়ে গেছে। এই যে সামনেরটা হলো ছোট গোপুর আর পিছনেরটা হলো বড় গোপুর, আর মা লক্ষ্মীরও ড্রেস বানাতে দিয়ে গেছে, তারপরে আরও অনেক কিছু অর্ডার দিয়ে গেছে, সেগুলো আবার তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। তো এখন এই জন্য বেরোবো। তারপরে ফোনে একজন শাড়ি দেখেছে, সেই শাড়ি টাড়ি সমস্ত কিছু বিছানার উপর সরিয়ে গেছে, এই দেখো। তারপরে জামা কাপড় সব কিছু ছড়িয়ে রয়েছে, মানে আজকে একদম দুপুরের পর থেকে প্রচণ্ড বিজি ছিলাম, তারপরে রথের পুজো, অনেক কিছু আজকে হয়েছে, সব কিছু রেকর্ডিং করতে পারিনি। তো চলো সঙ্গে, 9টা বেজে গেছে, তো এখন এসেছি মাসির বাড়িতে, আর রাস্তাটি একটু অন্ধকার, তো ওই জন্য ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না। তো এসেছি মাসির বাড়িতে, আর আমার ভাইয়ের বউ এখন কাজ করছে, একটুখানি কাজ বাকি রয়েছে, তো তার জন্য একটু দাঁড়াচ্ছি, ও মেশিন চালাচ্ছে, ওই হলুদ শাড়িটার উপরে কাজটা হচ্ছে, তো এটা হয়ে গেলে পরে বেরিয়ে যাব। এই যে এই একটা বেনারসি কাপড়ের ড্রেস, তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো খুব সুন্দর কম্বিনেশনে তৈরি করা হয়েছে একদম সুন্দরভাবে। গতকাল এতটা ব্যস্ত ছিলাম আর রাত্রিবেলাতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ক্যামেরার সামনে এসে কথা বলবো সেই এনার্জিটা ছিল না। তারপরে প্রচুর জামাকাপড় ছিল, সেগুলো কিছু কিছু ভাঁজ করেছি, তারপরে মানে টুকটাক প্রচুর কাজ জমে গেছিলো, মানে দুপুরের পর থেকে তো কালকে একদম এঙ্গেজ ছিলাম, কিচ্ছু করতে পারিনি, আর ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে ভিডিওটা শেষ করতে হবে, আর আজকে কিছু কন্টিনিউ করবো না। তো গতকাল যে ছোটো বোন এসেছিলো, সে এসে প্রচুর জামাকাপড়ের অর্ডার করে দিয়ে গেছে, তারপরে জুয়েলারির অর্ডার করে গেছে, তো এই সমস্ত চলছে। খুব আনন্দ পেয়েছি এরকম একজন মানুষের সাথে পরিচয় হয়, খুব ভালো মানুষ, ভীষণ গোপাল ভক্ত, ঠাকুর ভক্ত, তো এই আর কি ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো।